রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সিনফান মিন আহলিন নার, পৃথিবীর মানুষ শুনে রাখো, দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে আমি তাদের দেখিনি। এক শ্রেণীর মানুষ, ওদের হাতে থাকবে লাঠি কাজনাবিল বাকারে গাভীর লেজের মতো, একদিক মোটা একদিক চিকন, এজরে বুনা বেহান্নাস, তারা তা দিয়ে মানুষকে মারবে, এরা জাহান্নামে যাবে, এদের আমি দেখিনি। আরেক শ্রেণীর মানুষ নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে, আরে এতন উলঙ্গ। আল্লাহ রাসূলের মুখের ভাষা, তার মুখের আরবি ভাষা হাদিস বুখারি মুসলিম। নিসাউন মহিলা, কাশে এতন কাপড় পরে থাকবে, আরে এতন উলঙ্গ। মুমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, মায়লাতুন তারা নিজেরা আকৃষ্ট হবে। লায়াব খোল্লাল জান্না, ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না, ওরা জান্নাতে তো যাবে না, যাবেই না। অলা ইয়াজেদ না রিহাহা, জান্নাতের গন্ধ পাবে না। ফাইনা রিহাহা লা তুজাদু মিন মাসরিতে কাদাবা কাদা, যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায়, এর নাম জান্নাত, এই জান্নাতের গন্ধ পাবে না। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আরেকটু হুঁশিয়ার সাবধান করে আগাই, আপনি একটু এদিকে শোনেন, এ মেক তোমাকে বলছি, তুমি কথা বলছো কেন, তোমাকেই তো বলছো, তুমি আবার কথা বলছো কেন, মাথায় কাপড় দিয়ে আসনি ক্লাস টেনে পড়ছো, তোমার লজ্জা হয় না, তোমার বাপের একটু শরম হয় না, তোমার বোন তোমার ভাই যারা এখানে বসে আছে, যারা আমার মুখের সামনে চিল্লাচ্ছে, এ তো তোমার ভাই, এই তো তোমার ভাই, তোমার কেমন ভাই যে তুমি তার সামনে মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো, তোমার বাপ কেমন যে তুমি ক্লাস টেনে পড়ো, মাথায় কাপড় না দিয়ে থাকতে পারো, চলতে পারো, তুমি তো মুসলিম, তোমার বাপ মুসলমান, তুমি একজন মুসলিম মেয়ে, তোমার মা মুসলিম, এই বাড়িটা মুসলমান পরিবারের, এই বাড়িটা হিন্দু পরিবারের নয়। আজও এখন যদি রংপুর শহরে মার্কেটে যান, তাহলে দেখবেন অনেক মেয়ে বাজার করছে, তাহলে ও কি হিন্দুর মেয়ে? জি না, ও মুসলমানেরই মেয়ে, ও কোনো কাপুরুষের মেয়ে, ও কোনো কাপুরুষের স্ত্রী। যার কারণে এটা ঘটছে, কষ্ট নিয়ে কোনো লাভ নেই, আমি নিজে থেকে বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না মিন আসরাতি সাত, এর ফল ইলম, কিয়ামতের লক্ষণ বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াকসরা শারবুল খামরে, নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে, ওয়াকসরা জেনা, জেনা বেশি হয়ে যাবে, ওয়াকিল্লার রেজাল, পুরুষ কমে যাবে, ওয়াকসরা নিশা, মহিলা বেশি হয়ে যাবে, হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাল কাইমুল ওয়াহিদ, একজন পুরুষের অধীনে থাকবে পঞ্চাশ জন নারী, মানে শত হাজারও নারী। এখানে কতগুলো যুবক আছে, তার জেনার সম্পর্ক আছে অন্তত শত নারীর সাথে। তোমাকে ফিরে আসতে হবে, মরণ চলে আসবে, রক্ষা হবে না। যে জিনিস আসবে সেটা চলে এসেছে, মরণ আসবে মানে চলে এসেছে, কেয়ামত আসবে মানে চলে এসেছে। কবর যত কঠিন, কেয়ামত তার চেয়ে অনেক বেশি কঠিন, কেয়ামত যত কঠিন, জাহান্নাম তার চেয়ে অনেক অনেক বেশি কঠিন, আপনি সাবধান থাকুন। দিনী বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি জোরালোভাবে অনুরোধ জানাচ্ছি, আপনি সাবধান থাকুন, জাতির ক্ষতি করে আপনি জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনিও আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, এক মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে, তারা জান্নাতে যাবে না। দুই অর রাজালাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে চলে, ওরা জান্নাতে যাবে না। তিন অর দায়ুস আল্লাযী কুরে ফিআলিল খাবাসা, যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, জান্নাতে যাবে না। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না,
উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে আর একটু সতর্ক করে আমরা এখানে ফিরে আসছি, আপনাকে দেখলো তো আমি কষ্ট পাই, আপনার হাতে তাবিজ আছে, গলায় মাদুলি আছে, আপনি তো মুশরিক, মরে গেলে জাহান্নাম হবে, মাদুলি এখন খুলে ফেলে দিয়ে যদি মরেন জান্নাত হবে, আংটিটা খুলে ফেলে দিতে হবে, বালা আছে হাতে, বালাটা খুলে ফেলে দিতে হবে, ও লোহার হোক নাহ তামার হোক নাহ রাবার হোক যেটাই হোক খুলে দিতে হবে এখনই, তাবিজ মাদুলি যা কিছু আছে যাতে অসুখ বিসুখ ভালো হয় সব খুলে দিতে হবে, মরলে মুসলমান, থাকা অবস্থা মারা গেলেও মুশরিক, জান্নাত পাবে না ও। মান তালাকা তামি ফাস রাখা, কেউ যদি সেরে তাবিজ ঝুলায় তাহলে সে সেরেক করলো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে বলছি, আপনি দেখেন আপনাকে বলছি কয়েকটা কথা। এক, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রিনা ওয়াধা ইলাল মুসাল্লা, আল্লাহর নবী কুরবানির ঈদে অথবা রোজা ঈদে ঈদের মাঠে গেলেন, ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের সামনে দিয়ে হাঁটলেন, হেঁটে বললেন, ইয়া মা সারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন্নি উরীতুকুন্না আকসারা আহলিন নারে, মুসলিম মহিলারা শোনো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি, তোমরা দান করো। মনে রাখবেন, সলাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না, দানই এমন একটাই জিনিস যা দিয়ে জান্নাত কিনে নেওয়া যায়। আল্লাহ নিজে বলছেন যে আমি তৈরি করেছি টাকা দিয়ে বিক্রি করে দেবো, সেজন্য মোমেন পুরুষ নারী ওরা আমার কাছ থেকে জান দিয়ে আর মাল দিয়ে কিনে নিবে, আমি ওটা বিক্রি করে দেব। আল্লাহ বলছেন যে আমি জান্নাত তৈরি করেছি মোমেন পুরুষ নারীর কাছে বিক্রি করার জন্য, ও কিনে নেবে, ও মেয়েকে দিয়ে দেবো, ওর বদলে আমাকে ও টাকা দিবে আর নিজেকে দিয়ে দিবে। তো দান দিয়ে জান্নাত কিনা যায়। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আল্লাহর নবী আপনাকে বলছেন, আমি বেশিরভাগ মহিলাকে দেখলাম জাহান্নামে, জাহান্নামের অধিকাংশই নারী। তো মদিনার মহিলারা বলল, অবে মায়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন, এক, তুকসিরনা লানা, তোমরা মানুষের অভিশাপ করো, বদনাম করো, অভিশাপ করো, বদনাম করো, ছোট কথার পিছনে লেগে থাকো, এই জন্য জাহান্নামে যাবা বেশি। দুই, তাকফরনা লাশিরা, স্বামীকে মেনে চলো না, ইয়াকফরনা লাশিরা, স্বামীকে মেনে চলে না, এই জন্য জাহান্নামে যাবে, এই দুটা বললেন। তারপরে বলছেন, তোমরা শোনো, মারা আই তো আকে নাকে সাথে আকলি ন দিনিন আধা বলে রুব্বিল রাজুলিল হাজমিন এহদা কন্যা, আমি তোমাদের চেয়ে দেখেনি কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে যার সাথে বলো তার ঈমান বিক্রি হয়ে যায়, তোমার নাম্বার ধরে রাখে, তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে, মানে তুমি ঈমান তার কাছে বিক্রি করেছো। সম্মানিত দিনী বোন, আমি এই কথা বলিনি, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিছু বলার নেই। তিনি বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসা, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি ক্ষতিকারক হতে পারে নারীদের চেয়ে।
আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু, যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে। তোমরাই হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপদজনক বস্তু। অতএব মুসলিম বোন, অনুরোধ, রক্ষা করুন। মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। নিন নিজের রং, চেহারা, মাথার চুল আরেকজনকে দেখিয়ে আরেকজনের ঈমানের ক্ষতি করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন, এটা হবে না। মহিলার অধিকাংশই জাহান্নামে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষের ঈমান নষ্ট করে জান্নাত কেনার চেষ্টা করিয়েন না। মানুষের ঈমান নষ্ট করে নিজেকে শিক্ষিতা মনে করিয়েন না, আপনি শিক্ষিতা মহিলা নন। যে জাতির ক্ষতি করে তাকে শিক্ষিতা বলা যেতে পারে না। তবে আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে আমি একটা কথা বলে আশ্বস্ত করে যাচ্ছি, আপনি মনে রাখবেন, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। মহিলারা যদি চারটা কাজ করতে পারে তাহলে তাদের জন্য জান্নাতের সব দরজা খোলা। এক, সলাত খামসাহা, পাঁচ অক্ত সলাত আদায় করল। দুই, সমাদ সাহারাহা, রামাজান মাসের সিয়াম পালন করল। তিন, আতাদ বালাহা, স্বামীকে মেনে চলল। চার, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হল না। এই চারটে কাজ করলে জান্নাতের সব দরজা খোলা। আপনাকে আমি আবারও কথা বলতে নিষেধ করছি, আপনি এই চারটা কথা মনে করে যান। এক, পাঁচ অক্ত সলাত। দুই, রামাজান মাসে রোজা সেম। তিন, স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠে লাগলেও। চার, জেনায় লিপ্ত না হওয়া। আব্দুর রাজাক সাহেব, দুঃখিত বলতে পারছি না, জেনায় আমি লিপ্ত হয়েছি কোনো একদিন, এখন করার এখন পথ কী? এখন পথ কী? আপনি জেনার জন্য তোবা করেন, আপনার জন্য অনেক ব্যবস্থা আছে, আপনি আর কোনো দিন জেনায় লিপ্ত হবেন না। বিচারের মাঠে আপনি বিশেষ ছায়াতলে থাকতে পাবেন, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। দুই, জেনা বন্ধ করতে পারলে আপনি সব বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। আব্দুর রাজ্জাক সাহেব, প্রমাণ প্রমাণ আপনি জানেন। ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে তিনজন লোক রাস্তায় হাঁটছিল, বৃষ্টি আসলো, গর্তে ঢুকলো, পাহাড় এসে মুখের উপরে পড়লো, এরা আর বের হতে পারবে না। তো তিনজনের একজন বলল, বাপ মাকে ভালোবাসি, পাথর সরিয়ে দাও, দিলাম। একজন বলল, একটা লোককে কাজে নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে যাচ্ছে। আমি বললাম, বিনিময় পয়সা নেও। বলল, নিব না, রাগ করে চলে গেল। আমি ওর টাকা দিয়ে জিনিস গরু ছাগল বেশি করলাম। একদিন এসে বলছে, অর্ধেক দিনের পারিশ্রমিক দিন। আমি বললাম, গরু ছাগল সব নিয়ে যাও। বলল, মজাক করবেন না, একদিনের টাকা দেন। আমি বললাম, মজাক করিনি, সব নিয়ে যাও, তোমাকে সন্তুষ্ট করার জন্য করেছি, সব নিয়ে গেছে, পাথরটা সরিয়ে দাও, দিলাম। তৃতীয়জন বলল, আমার চাচাতো বোনের সাথে আমি জেনা করতে চেয়েছিলাম, সে মহিলাদের মধ্যে সুন্দরী, আমাকে বলেছিল 100টি স্বর্ণ মুদ্রা লাগবে, আমি গরিব মানুষ, হাড় ভাঙা পরিশ্রম করে 100টা স্বর্ণ মুদ্রা তার হাতে দিয়ে আমি জেনায় বসেছি। আমাকে বলল, ইত্তাকিল্লাহ, আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর, আমাকে অসতী প্রমাণ করিস না। ফকুন্ত আনহা, আমি উঠে গেছি, আমি জেনা করিনি, পাথর সরিয়ে দাও। আল্লাহ বললেন, দিলাম। আপনার জেনা হয়েছে, আপনি তোবা করুন, কান্নাকাটি করে, পথ সহজ খোলা আছে। রিক্সাওয়ালাকে এক থাপ্পড় মারা কাজটা এর চেয়ে অনেক বড় জটিল। বেটিকে জমি না দেওয়া, বোনকে জমি না দেওয়ার চেয়ে অনেক 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 বড় জটিল। দলীয় দাপটে জমি দখল করা এর চেয়ে অনেক 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 বড় খারাপ ব্যাপার। দাম্ভিকতা দেখিয়ে, ক্ষমতা দেখিয়ে, দলীয় দাপট দেখিয়ে মানুষকে থাপ্পড় মেরে,
মানুষকে অপমান করে এক সন্ধ্যা বাঁচার চেষ্টা করিয়েন না, ফেরাউন ডুবে গেছে। বিশ্বাস করুন, ফেরাউন ডুবে গেছে, ক্ষমতা দেখাবেন না। এই ছেলে, তোমাকে বলছি তোবা করে উঠো, বংশের ক্ষমতা দেখায়ও না, সম্পদের ক্ষমতা দেখায়ও না, দলীয় ক্ষমতা দেখায়ও না, মাটির মানুষে নত হয়ে থাকো। গালি দিলে ধৈর্য ধরে উঠে চলে যাও, মারলে চুপচাপ চলে যাও, উত্তর দিতে যায়ও না। পরিবেশ খুব কঠিন, দিন যত যাবে সমস্যা তারও কঠিন হবে, তোমার সত্যটাই হবে মিথ্যে আর মিথ্যাই হবে সত্য, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেন। অতএব উপস্থিত বৈঠকের মুসলিম বোন, চারটা কাজ করলে আপনি জান্নাত পাবেন। এক, পাঁচ অক্ত সলাৎ নামাজ, দুই রমজান মাসের রোজা, তিন স্বামীকে মেনে চলা, তিতে লাগলেও মিঠা লাগলেও। আমার একটা পরামর্শ শুনে রাখেন, মাস মাস স্বামীর সাথে কথা বলবেন এটা চলবে না, সপ্তাহ যাবত কথা বলছেন না। মেয়েকে বলছেন তোর আব্বাকে খাওয়ার দিয়াই, বৌমাকে বলছেন তোমার শ্বশুরকে খাওয়ার দিয়ে আসো, আপনি নিজে যাচ্ছেন না, কোনো সময় গেলেও গিলাসটা সামনে ঠেকস করে রেখে উল্টা চলে যাচ্ছেন। এইভাবে সংসার চলবে না। মিঠা লাগলেও তার সাথে কথা বলেন, তিতে লাগলেও তার সাথে কথা বলেন। যদি বলেন আব্দুর রাজাক সাহেব খুব চেষ্টা করেছি হয় না, এর সাথে আমার হবে না, আমি চলতে পারবো না, তাহলে আপনি খোলা তালাক করে নেন, কোনো সমস্যা নেই। আপনাকে আল্লাহ আল্লাহ রাসূল অধিকার দিয়েছে, আপনি কাজী অফিসে যান, গিয়ে বলেন আমার একটা খোলা তালাক করে দেন, খোলা তালাক লিখে দিবে চেয়ারম্যানের কাছে, তার কাছে পাঠিয়ে দেন। 30 দিন পরে আপনি আর এক জায়গাতে বিবাহ বসেন, আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন, থাকলে ভালোই থাকতে হবে, নইলে সংসার ত্যাগ করতে হবে, ঝুলন্ত অবস্থায় থাকা হবে না। তবে আমি আপনার দিনী ভাই, আপনাকে এই স্বামীর সাথে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ছেলেরাই, তোমরা যে প্রোগ্রাম নিয়েছো এখানে, তো মানুষ যে পিছনে কথা বলতে পারছে, তো তুমি কি করো? অন্তত 40 জন লোক থাকতো এখানে পাহারা দেওয়ার জন্য, কেউ মুখ খুলতে পাবে না। আমি তো কোনো নির্বাচন করতে আসিনি, ভোট চাইতে আসিনি, তুমি মুখ খুলছো কেন? তুমি মুখই খুলতে পাবে না, তুমি যখন উঠতে পাবে না তখন মুখ খুলতে পাবে না। পেশাব পায়খানা লাগলেও কিছুক্ষণ দেরি করতে হবে, তোমার বিরক্তির আগে আমি কথা শেষ করব। আমিও চাচ্ছি তাড়াতাড়ি শেষ করতে, আমি রাজশাহী ফিরে যাব, সকালে ক্লাস নেব ইনশাআল্লাহ, আমি অপেক্ষায় আছি, তুমি ধৈর্য ধারণ করো, আমাকে দেখতে পাওয়ার না পাও। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপাতত আপনার সাথে আমি কথা শেষ করলাম, আপনি চারটা কাজ করেন, নিরাশা হয়েন না। জাহান্নামে অধিকাংশ নারী একথাই ঠিক, এরপরেও জান্নাতে নারী যাবে একথাই ঠিক, মনে কিছু নিয়েন না। আপনার সুবিধার জন্য আর একটা কথা বলে রাখলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল মারাতা তুকবিলু সুরাতে শয়তানিন ওয়া তুদবিরু ফি সুরাতে শয়তান, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়, মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। হাদিস মুসলিম। আব্দুর রাজ্জাক সাহেব এত কঠিনভাবে আমাদের ব্যাপারে কথা? জি, আপনার ব্যাপারে কথা আছে একথাই ঠিক, তবে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। এক মিনিট দেখবেন, এক মিনিট আপনি দেখবেন একটু খাদিজাকে, এদিকে দেখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আতা জিব্রাইল ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিব্রাইল নবীর কাছে আসলেন, এসে বলছেন হাজিহি খাদিজা, এই যে 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 এই যে খাদিজা আতাত আসছে, মা আহা এনাউন, ওর কাছে একটা বাটি আছে, খাদিজার কাছে, ফিহে এদামুন ও তামুন, বাটিতে আছে খাদ্য, বাটিতে আছে তরকারি। শুনেন, এই যে আতাতকা, যখন তিনি আপনার কাছে চলে আসবেন, জিব্রাইল বলছেন, কে বলছেন বলেন তো? জিব্রাইল বলছেন, কাকে বলছেন? আল্লাহ রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন। শুনেন, ও যখন আপনার কাছে চলে আসবে তখন ফাকরা আলাইহা সালাম মিন রাব্বিহা মিন্নি, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে, আপনি তাকে সালাম দিবেন আল্লাহর পক্ষ থেকে,
আপনি তাকে সালাম দিবেন আমার পক্ষ থেকে, ও বাশার হবে বাইতিন ফিল জান্না, জান্নাতে একটা ঘর তার জন্য বানানো হয়েছে, এইটা আপনি বলে দিবেন। হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয়েছে, হীরা মুক্তা মাণিক্য দিয়ে, ওয়ালা সাখাবিন ফিহি ওয়ালা নাসব, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট কেলেশ নেই, সেখানে কোনো হইচই নেই, সেখানে কোনো কষ্ট কেলেশ নেই, তার জন্য একটা জান্নাতে ঘর বানানো হয়েছে হীরা মুক্তা মাণিক্য দিয়ে। বলেন তো, ইনি পুরুষ মানুষ না মহিলা মানুষ? মহিলা মানুষ। আল্লাহ রাসূল যখন বললেন মহিলারা শয়তানের বেশে আসে, শয়তানের বেশে যায়, তখন খাদিজাকে ছেড়ে বলেননি, তাহলে বোঝা যাচ্ছে যে ভালো আমল করবে যারা তারা এর মধ্যে নয়, পৃথক হয়ে গেছে।